শিক্ষার বুলি আওড়ানো বাংলাদেশ আদতে কতটুকু শিক্ষা নিতে পেরেছে? জার্সির রংটা বদলেছে, তবে বদলায়নি ক্রিকেটারদের আউট হওয়ার ধরন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে এত এত ভুল শটের কি ব্যাখ্যা আছে? জয় জাকিরের ওপেনিং জুটিটা লম্বা হয়নি। তিন নম্বরে আসা শান্ত খেললেন অতি আক্রমণাত্মক ইনিংস। বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে কিছুটা সময়ের জন্য মনেই হয়েছিল বাংলাদেশ হয়তো টেস্ট নয়, খেলছে টি টোয়েন্টি। তবে সাবলীল শান্তর আউট হওয়াটা খটকা লেগেছে সবার কাছে, তা অবাক করেছে সতীর্থ জয়কেও। না, একটু তো ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আউট তো হয়, বাট ফুল টাস বলে হয়ে গেছে, আনফরচুনেটলি এটা তো সব দিন হবে না। সো আমি একটু লাইক বিলিয়েছেন নিজের উইকেট, জানিয়ে হতাশা ঝরলো জয়ের কণ্ঠে। বড় ইনিংস করার সুযোগ ছিল, বাট আমি আনফরচুনেটলি মিস করে ফেলছি। বাট এজ এ ওপেনার আমার কিন্তু প্রতিদিন যে সুযোগ আসে না, যে প্রতিদিন এভাবে সেট হওয়া পরে স্কোর করা, সো আজকে আসছিলো, আনফরচুনেটলি মিস হয়ে গেছে। যখনই সেট হয় সে যদি 30-40 করে আউট হয়, তখন সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড থাকে। তারপরও দিন শেষে 300-র বেশি রান আছে স্কোরবোর্ডে। সিলেটের উইকেটে প্রথম দিনেই দাপট দেখিয়েছে কিউই স্পিনাররা। জয়ের মতে এখন দায়িত্বটা বাংলাদেশ স্পিনারদের উপর। প্ল্যান ছিল যে 350 বা 380 রান হলে খুব ভালো হতো, বাট আনফরচুনেটলি হয় নাই। স্কোরবোর্ডে 300 রান আছে, এখন আমরা একটা কম মানে কি বলে ভালো পজিশনে আছি, বল মাঝে মধ্যে টার্ন করে। সো আমাদের যে কোয়ালিটি স্পিনার আছে ওনারা যদি ভালো করে, দেখা গেছে ওদের আমরা খুব কম রান অল আউট করতে পারবো। দ্বিতীয় দিনে শরীফুল ও তাইজুল বোর্ডে আরও কিছু রান যোগ করতে পারবেন বলে প্রত্যাশা তার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।